तरल दूध एक कप कॉफी दुई चा चामच चीनी स्वाद अनुजाई बरफ दस बारो टुकड़ा ग्लासटा डेकोरेशन करार जोन्नो आमी एखाने निएछि चकलेट सस एवं चीनी ग्लासटाके ससेर उपरे उल्टा दिक करे धरे सामान्य सस भरिए निलाम एखन ग्लासटिके चीनिर माझे एकटु घुरिए निच्छि ससेर कारणे चीनिटा ग्लासेर गाए लेगे गेछे देखुन देखते कत सुंदर लागछे स्ट्रते अल्प अल्प करे सस भरे निए आमी ग्लासेर गाए माखिए दिच्छि এই চকলেট সসটি আমি বাসায় তৈরি করেছি চকলেট সসের ভিডিও লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন আমি গ্লাস দুটো ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে নেসক্যাফের ছোট দুইটা মিনি প্যাক ইউজ করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি ইউজ করতে পারেন এক চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিলাম এখন তা কফির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা পানি দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে খুব ভালোভাবে মিক্সড করব 5-7 মিনিট আর এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোম করে নিতে হবে আপনারা পানি যদি বেশি দেন তাহলে কিন্তু ফোমটা হবে না প্রথমে একটু মনে হবে যে হয়তো পানি কম হয়েছে একটু শুকনো শুকনো মনে হবে কিন্তু এটা আপনারা এভাবে বিট করতে থাকলে এটা একটা সময় অনেক সুন্দর একটা ফোম আসবে তো আর পানির দরকার নেই এটাকে আমি জাস্ট 5-7 মিনিট বিট করব অনেকেরই মনে হতে পারে ব্লেন্ডারে কফির গুঁড়াটা দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিলেই হয়তো হয়ে যাবে বিট না করলে কফির উপরের যে ক্রিমি স্ট্রাকচারটা এটা কিন্তু আসবে না দেখুন চিনিটা গলে সামান্য পানি বের হবে ফোমটাও হতে শুরু করেছে 5-7 মিনিট পর দেখুন কফিটা একদম এরকম ফোম হয়ে গিয়েছে ব্লেন্ডারের জগের মধ্যে আমি কফির মিশ্রণটি নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ দুধ দুধটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি আরো এক টেবিল চামচ পরিমাণ চিনি বরফ 10-12 টুকরা এখন সবকিছু একসাথে ব্লেন্ড করছি বরফটা একদম না গলে যাওয়া পর্যন্ত কোল্ড কফিতে চিনি কম হলে একটু তিতা স্বাদ লাগে প্রথমে যদি আমি কফির সাথে বেশি চিনি দিয়ে বিট করতাম তাহলে সুন্দর ফোম আসতো না তাই ব্লেন্ড করার সময় আমি আরেকটু চিনি মিশিয়ে নিয়েছি আপনারা নিজে স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে নেবেন ফ্রিজ থেকে গ্লাসটা বের করে সার্ভ করছি শুধুমাত্র ডেকোরেশনের জন্য আমি চকলেট সসটা ইউজ করেছি আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে ড্রিঙ্কস এর আরো অনেক মজাদার রেসিপি আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ